হ্যালো ফ্রেন্ড, এসে আছি তোমাদের সকলের ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি উচ্চ মাধ্যমিকের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভারতের ইতিহাস সম্পর্কে ম্যাকলের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। টমাস ব্যাবিংটন ম্যাকলে ছিলেন একজন খ্যাতনামা ব্রিটিশ পণ্ডিত, সাহিত্যিক, ঐতিহাসিক এবং হুইগ দলের রাজনৈতিক নেতা। একটি ব্রিটিশ অভিজাত পরিবারে সন্তান ম্যাকলে অল্প বয়সেই বিভিন্ন বিষয়ে অসীম প্রতিভার পরিচয় দিয়েছিলেন। ইংরেজি, জার্মান, ডাচ, স্প্যানিশ, ফরাসি প্রভৃতি বিভিন্ন ভাষায় তিনি দক্ষ এবং অসাধারণ স্মৃতিশক্তির অধিকারী ছিলেন। ম্যাকলে প্যারাডাইস লস্ট অনায়াসে মুখস্থ বলতে পারতেন। লেজ অফ এনশিয়েন্ট রোম অ্যান্ড দ্য হিস্ট্রি অফ ইংল্যান্ড ফ্রম দ্য অ্যাকসেশন অফ জেমস টু তার লেখা উল্লেখযোগ্য দুটি ঐতিহাসিক গ্রন্থ। ম্যাকলের ভারত সম্পর্কে, ভারতের ইতিহাস সম্পর্কে দৃষ্টিভঙ্গিগুলো কী ছিল? এক, ব্রিটিশ জাতির শ্রেষ্ঠত্ব। ম্যাকলে তার ইতিহাস চর্চায় বিশ্ব সভ্যতার ইতিহাসকে দুই ভাগে ভাগ করেন, যেমন সভ্য জাতিসমূহের ইতিহাস এবং অসভ্য জাতিসমূহের ইতিহাস। তিনি ব্রিটিশ জাতিকে চূড়ান্ত সভ্য জাতি বলে মনে করতেন। তার মতে উন্নত ব্রিটিশ সভ্যতা ও সংস্কৃতির সংস্পর্শে এসে ভারতীয় সভ্যতা ও সংস্কৃতি উন্নত হতে পারে। হিতবাদী দর্শনের দ্বারা প্রভাবিত হয়েও ম্যাকলের মত অনুযায়ী নিকৃষ্ট ভারতীয় সভ্যতাকে উন্নত করা এদেশের ব্রিটিশ শাসনের এক মহান কর্তব্য। দ্বিতীয় দৃষ্টিভঙ্গি কী ছিল? ভারতীয়দের সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি। ব্রিটিশ অনুরক্ত ম্যাকলে সর্বদাই ভারতীয়দের বৈরিতাপূর্ণ চোখে দেখতেন। তিনি ভারতীয়দের শিক্ষা প্রসারের বিষয়েও এর ব্যতিক্রম হয়নি। তাই তিনি কী করতেন? ভারতীয়দের সবসময় বৈরিতাপূর্ণ চোখে দেখতেন, তাই ভারতীয়দের শিক্ষা প্রসারের বিষয়েও এর ব্যতিক্রম হয়নি। ম্যাকলে মনে করতেন গুণগত মানের দিক থেকে ভারতীয় শিক্ষা ব্যবস্থা ইউরোপীয় শিক্ষা ব্যবস্থার তুলনায় অনেকাংশে নিম্নমানের। ম্যাকলে সহ অন্যান্য সংস্কারপন্থীদের ভারতে ইংরেজি শিক্ষা প্রবর্তনের একটি গুরু উদ্দেশ্য ছিল এক শ্রেণীর মুষ্টিমেয় ভারতীয়কে আচার আচরণ কথাবার্তার দিক থেকে ইংরেজ করে তোলা। পরবর্তী দৃষ্টিভঙ্গি কী ছিল? ভারতে তার অবস্থান, অর্থাৎ ভারতে, পরের পয়েন্ট, ভারতে ম্যাকলের অবস্থান। লর্ড ম্যাকলে ভারতের বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিংয়ের শাসনকালে তার আইন সচিব হয়ে ভারতে আসেন এবং কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি নিযুক্ত হন। তিনি ভারতে 4 বছর কাটান। এই সময়ে তিনি ভারতের শিক্ষা ব্যবস্থায় ইংরেজি ভাষা ও পাশ্চাত্য ধারণা প্রসারে অসামান্য অবদান রাখেন। তার তৈরি করা আইন সংক্রান্ত সুপারিশগুলি ভারতে ব্রিটিশ শাসনের ওপর যথেষ্ট প্রভাব বিস্তার করে। ভারতে ব্রিটিশ শাসক লর্ড ক্লাইভ এবং ওয়ারেন হেস্টিংসের বিষয়ে তিনি 2টি গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা করেন। আইন কমিশনের অন্যতম সদস্য হিসাবে ম্যাকলে ভারতে অবস্থানকালে শেষ বর্ষে 1838 খ্রিস্টাব্দে ভারতের ফৌজদারি আইনবিধি বা ইন্ডিয়ান পেনাল কোড রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। চতুর্থ দৃষ্টিভঙ্গি কী? ভারতীয় শিক্ষার বিল। ম্যাকলে ভারতীয় সভ্যতা ও শিক্ষা ব্যবস্থার তীব্র নিন্দা করেন।
1835 খ্রিস্টাব্দের 2 ফেব্রুয়ারি বড়লার লর্ড উইলিয়াম বেন্টিংয়ের কাছে তার বিখ্যাত প্রস্তাব বা মিনিট তিনি পেশ করেন। এই প্রস্তাবে তিনি মেকলে এক প্রাচ্যের সভ্যতাকে দুর্নীতিগ্রস্ত, অপবিত্র ও বুদ্ধিহীন বলে অভিহিত করে সরাসরি পাশ্চাত্য শিক্ষার পক্ষে জোরালো অভিমত ব্যক্ত করেন। দুই কি তার মতে প্রাচ্য শিক্ষায় কোনো বৈজ্ঞানিক চেতনা নেই এবং তা পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার চেয়ে সব অংশেই নিকৃষ্ট। তিন কি তিনি দাবি করেন একটি ভালো ইউরোপীয় গ্রন্থাগারের একটি তাক ভারত বা আরবের সমগ্র সাহিত্যের সমকক্ষ। পাঁচ কি ছিল ইংরেজি ভাষার প্রসারে গুরুত্ব দান। পরের পয়েন্ট, ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার প্রথম পর্বে শিক্ষাদানের মাধ্যম ছিল সংস্কৃত বা আরবি ভাষা। উগ্র পাশ্চাত্যবাদী মেকলে ভারতে পাশ্চাত্য রীতিতে শিক্ষাদানের পক্ষপাতী ছিলেন। মেকলে তৎকালীন বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিংকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে বিদ্যালয়ে মাতৃভাষায় শিক্ষালাভের পর ষষ্ঠ বর্ষ থেকে ইংরেজি ভাষাকে শিক্ষা মাধ্যম হিসাবে চালু করা উচিত, এতে উচ্চশিক্ষার প্রসার সহজ হবে বলে তিনি মনে করতেন। মেকলের লক্ষ্য ছিল ভারতে সাংস্কৃতিক বিজয়। তিনি বলেন যে পাশ্চাত্য শিক্ষার ফলে এদেশে এমন ভারতীয় জনগোষ্ঠী তৈরি হবে যারা রক্তে ও বর্ণে হবে ভারতীয় কিন্তু রুচি, মত, নৈতিকতা এবং বুদ্ধিমত্তায় হবে ইংরেজ। তারাই পরে জনগণের মধ্যে নতুন জ্ঞান প্রচার করবে এবং ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে ভারতে নবজাগরণ ঘটাবে। ষষ্ঠ দৃষ্টিভঙ্গি কী ছিল? অভিশ্রবণ তত্ত্ব বা চুইয়ে পড়া নীতির প্রবর্তন। তার ভারতে শিক্ষা সংস্কারের একটি প্রধান অঙ্গ হিসাবে ক্রম নিম্ন পরিশ্রুত নীতি বা অভিশ্রবণ তত্ত্বের অবতারণা করেছিলেন যাকে ইংরেজিতে ডাউন ওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি বলা হয়ে থাকে। চুইয়ে পড়া বলতে উপর থেকে কোনো জিনিস নিচের দিকে এগিয়ে আসাকে বোঝায়। মেকলে প্রবর্তিত ক্রমনিম্ন পরিশ্রুত নীতির মধ্যে দিয়ে তিনি পাশ্চাত্য জ্ঞান, শিক্ষা, সংস্কৃতিকে উচ্চ সম্প্রদায় থেকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছিলেন। তার এই নীতির মানে এই ফিল্ট্রেশন নীতির প্রবর্তনের পেছনে অনেক কারণ থাকতে পারে, যেমন স্বার্থান্বেষী এবং সংকীর্ণ মানসিকতার ব্রিটিশ সম্প্রদায় ভারতীয়দের মধ্য থেকে একদল ব্রিটিশ অনুরক্ত এলিট শ্রেণী সৃষ্টি করতে চেয়েছিলেন। আবার এও হতে পারে যে ব্রিটিশ সাম্রাজ্যের সুবিধার্থে কয়েকজন কেরানি তৈরির উদ্দেশ্যেই মেকলে ডাউন ওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি প্রবর্তন করেছিলেন। তার এই সব নীতির সমালোচনা করা হয়। তার ইতিহাস চেতনা বিভিন্ন কারণে সমালোচিত হয়েছে। প্রথম কারণ কি এক, লর্ড অ্যাক্টন বলেছেন ইতিহাসকে দাঁড়াতে হবে তথ্যের উপর, ব্যক্তিগত মতামতের উপর নয়। এখানেই মেকলের প্রধান ত্রুটি লক্ষ্য করা যায়। তিনি ইতিহাস রচনায় তথ্যের চেয়ে ব্যক্তিগত মতামতকেই মানে বেশি গুরুত্ব দিয়েছিলেন বা দিয়েছেন। দ্বিতীয় কি সমালোচনা, মেকলের রচনা উন্নত সাহিত্যগুণ সম্পন্ন হলেও তাতে উপস্থিত ঐতিহাসিক যে তথ্যাবলী সেগুলো সর্বদা নির্ভরযোগ্য নয়। তৃতীয় কি,
তার রচনা ছিল অনেক সময় একপেশে এবং পক্ষপাত দুষ্ট। হুইগ দলের একনিষ্ঠ সমর্থক মেকলের রচনায় সুস্পষ্ট রাজনৈতিক পক্ষপাতিত্ব লক্ষ্য করা যায়। আর চার কি, ধ্রুপদী যুগ সম্পর্কে তার যতটা জ্ঞান ছিল ততটা জ্ঞান মধ্যযুগের ইতিহাস সম্পর্কে তার ছিল না। অতএব তিনি ভারতের ইতিহাস সম্পর্কে যা বলেছেন তিনি মধ্যযুগের ইতিহাস থেকে তথ্য নিয়ে কোনো কিছুই বলতে পারেননি। পাঁচ কি, ইতিহাস চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় ধর্ম দর্শন সম্পর্কে তিনি যে ইতিহাস চর্চায় যে যেটা লাগে ধর্ম এবং দর্শন সেই সম্পর্কে তার জ্ঞান ছিল প্রচণ্ডভাবে সীমিত, অর্থাৎ সেই সম্বন্ধে তার কোনো জ্ঞান সেরকম ছিল না। আর ছয় কি, মেকলে তার রচনায় প্রতিপক্ষকে অনেক সময় কি করেছেন অযৌক্তিক ও নির্মমভাবে আক্রমণ করেছেন, অর্থাৎ তিনি তার রচনায় যেভাবে বলেছেন সেইগুলো কোনো যুক্তিকতা ছিল না এবং এত নির্মম কঠোরভাবে তিনি ব্যক্ত করেছেন যে তার সমর্থনযোগ্য নয়। সবশেষে বলা যায় যে ভারতীয়দের মানে ভারতীয়দের ওই পাশ্চাত্যকরণকে তিনি এদেশে ইংরেজ শাসনের শ্রেষ্ঠ গৌরব ও সাফল্যের প্রতীক বলে দাবি করেন। গৌরী বিশ্বনাথনের মতে মেকলে চেয়েছিলেন যে ইংরেজি শিক্ষা ভারতীয়দের নৈতিকতা ও সঠিক আবরণের শিক্ষা দেবে, তাতে ওই সব শিক্ষিত মানুষ ঔপনিবেশিক শাসন কাঠামোর অংশীদার হয়ে যেতে পারবে। অর্থাৎ তিনি চেয়েছিলেন যে এদেশে কত এলিট শ্রেণী বা শিক্ষিত মানুষ তৈরি করে তাদের কাজে বা প্রশাসনে সুবিধার জন্য বলে মনে করা হয়। যাই হোক, পারলে তোমরা এটা পড়ো। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আমাদের ভিডিও আপলোড হলেই সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। তাহলে এটা পারলে তোমরা এটা পড়ো। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই, ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এটা হচ্ছে মেকলের, টমাস মেকলের ভারত সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি কী ছিল সেই নিয়ে আলোচনা করলাম। আজ আসি।